নমস্কার বন্ধুরা স্টাডি স্টাডিটিউট পরিবারে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব দারুণ প্রকল্প নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যা কিন্তু আমার দেখা পশ্চিমবঙ্গের কিন্তু সবচেয়ে সেরা প্রকল্পগুলোর মধ্যে একটা তো কী এই প্রকল্পটি প্রকল্পটির নাম বিনামূল্যে সামাজিক সুরক্ষা এই প্রকল্পে বিনামূল্যে আবেদন করে একজন শ্রমিক শ্রেণীর মানুষ কিন্তু বছরে লক্ষাধিক টাকার বেনিফিট পেতে পারেন তাও আমি আবারও বলছি সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্য দুর্ঘটনাজনিত বিমা সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু এই প্রকল্পের আওতায় রয়েছে তো চলুন আমরা দেখিনি কি কি রয়েছে এই প্রকল্পের আওতায় এবং কি করে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাদের বলবো যে দেরি না করে খুব দ্রুত কিন্তু এই প্রকল্পে আপনারা আবেদন করুন তো কি ছিল সামাজিক সুরক্ষা যোজনা দু এবং সেটা বদলে কি হয়েছে সম্পূর্ণ কিন্তু আমি আলোচনা করব। এবং কেন আপনাকে আবেদন করতে হবে কি করে আবেদন করতে পারবেন কি কী লাভ হবে সব কিছুই কিন্তু আলোচনা করব। কাজেই আপনি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন তো বিনামূল্যে সামাজিক সুরক্ষা কি দেখুন এর আগে যে সামাজিক সুরক্ষা যোজনা ছিল সেখানে ছিল প্রত্যেকটি আবেদনকারীকে কিন্তু মাসে পঁচিশ টাকা করে অর্থাৎ এক বছরে তিনশো টাকা সরকারের কাছে জমা করতে হতো এবং তার বিনিময়ে রাজ্য সরকার নিজের তরফ থেকে তিরিশ টাকা করে এক্সট্রা জমা করত যেটা কিন্তু আপনার নামে কোথায় জমা করত একটা ফান্ডে সেই প্রকল্পের কিন্তু জমা যতগুলো টাকা থাকবে সেটা সুদসহ যেটা প্রভিডেন্ট ফান্ডের ফান্ডের সুদ আছে সেই সুদসহ ষাট বছর বয়স পূর্ণ হলে কিন্তু এককালীনভাবে পাওয়া যেত এর সাথেও শিক্ষা স্বাস্থ্য সম্পর্কিত অনেকগুলো বেনিফিট আছে সেগুলো আমি কিন্তু আলোচনা করছি কিন্তু বর্তমানে যেটা হয়েছে দু সালের এপ্রিল মাস থেকে যেটা এই যে এই যে এপ্রিল মাস চলছে এই এপ্রিল মাস থেকে যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আপনাকে যেই পঁচিশ টাকা করে মাসে দিতে হতো অর্থাৎ কিন্তু বছরে তিনশো টাকা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই বহন করবে অর্থাৎ আপনাকে কোনো টাকা দিতে হবে না এবং বিনিময়ে আপনি কিন্তু যেই বেনিফিটগুলো আছে সব বেনিফিটগুলো পাবেন তো দেখুন সামাজিক সুরক্ষা যোজনা দু সালের যে প্রকল্পটা ছিল তাতে কি রয়েছে ছেচল্লিশটি অসংগঠিত শিল্প যারা রয়েছে ইট ভাটা পাথর ভাঙা রিক্সা চালানো ভ্যান চালানো সমস্ত ধরনের শ্রমিক যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই সামাজিক সুরক্ষা যোজনাটা কিন্তু লঞ্চ করা হয়েছিল এতে কি রয়েছে আঠেরো থেকে ষাট বছর বয়সী যে কোনো কিন্তু মজুরিভুক্ত কর্মী বা সনিযুক্ত যেটা অসংগঠিত শ্রেণীর কর্মীরা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারত তো আগে আমি বলে দিই যে এই আবেদন করতে করতে আপনি আবেদন করলে আপনার সুবিধাগুলো কি রয়েছে আমি অলরেডি বলেছি যে আমার দেখা সেরা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এটা তো এখানে আপনি কী কী ধরনের সুবিধা পাবেন দেখুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ থেকে আপনারা কি সুবিধা পাবেন উপভোক্তা অর্থাৎ যে আবেদনকারী তিনি যদি অসুস্থ হন বা তার পরিবারেরও যদি সদস্যদের মধ্যে কেউ অসুস্থ হয়ে থাকেন তাহলে কিন্তু বার্ষিক কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন এক্ষেত্রে কী হবে রোগীর পরীক্ষার যে রোগ পরীক্ষার মূল্য রয়েছে সম্পূর্ণ খরচ কিন্তু সরকারি তরফ থেকে আপনি পেতে পারেন ওষুধের মূল্য পেতে পারেন হাসপাতালে ভর্তির খরচও কিন্তু সম্পূর্ণ পেতে পারেন এইবার ইন কেস আপনার হসপিটালাইজ হওয়ার কারণে যদি আপনার কর্মদিবস নষ্ট হয় অর্থাৎ আপনি যে কাজে যোগ দিতে পারবেন না সেই জন্যও কিন্তু একটা ক্ষতিপূরণ রাজ্য সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রথম পাঁচ দিনের জন্য আপনি কিন্তু এক হাজার টাকা পাবেন এবং বাকি যদি পাঁচ দিনের পরে আপনি হসপিটালাইজড থাকেন বা আপনার পরিবারের কেউ হসপিটালাইজড থাকার জন্য যদি আপনার কিন্তু কর্মদিবস নষ্ট হয় তাহলে কিন্তু পাঁচ দিনের পরে অতিরিক্ত প্রতিটা দিন কিন্তু একশো টাকা করে পাবেন এবার একটা জিনিস মাথায় রাখতে হবে বছরে কিন্তু কুড়ি দশ হাজার টাকার বেশি আপনি এই যে ক্ষতিপূরণটা পাবেন না এবার কি দেখুন এবার হচ্ছে শল্য চিকিৎসার ক্ষেত্রে অর্থাৎ যদি আপনার বা আপনার পরিবারের কারো অপারেশন করা হয় অপারেশন করতে হয় অস্ত্রোপচারের দরকার পড়ে তাহলে কিন্তু বৎসরে সর্বাধিক ষাট হাজার টাকার সাহায্য কিন্তু আপনি পাবেন সরকারের তরফ থেকে তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু খুব দারুণ এই প্রকল্পটি এক্ষেত্রে দেখুন রোগীর পরীক্ষার সম্পূর্ণ খরচ ওষুধের সম্পূর্ণ খরচ হাসপাতালে ভর্তির খরচ এবং ওই যে কর্ম কর্মদিবস নষ্টের যে রুলসটা রয়েছে সেটাও কিন্তু আপনি ক্ষতিপূরণ হিসাবে পেতে পারেন এবার দেখুন দুর্ঘটনা জনিত কারণে কোনো দুর্ঘটনার জন্য যদি উপভোক্তা অর্থাৎ শুধু আবেদনকারী যদি হসপিটালে ভর্তি থাকেন তবুও কিন্তু প্রথম পাঁচ দিনের জন্য এক হাজার টাকা এবং পরের দিনগুলোর জন্য অতিরিক্ত একশো টাকা করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ পাবেন এইবার কোন হসপিটালগুলোতে এই ক্ষতিপূরণের সুবিধা পাবেন সরকারি হাসপাতাল বা সরকারি যে অধিভুক্ত হাসপাতাল রয়েছে যেটা কিন্তু দু হাজার একটা কিন্তু লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু যেগুলো প্রায় বেসরকারি অনেক বড়ো বড়ো হসপিটালগুলো কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন তো এই ছিল স্বাস্থ্য এবার দেখুন বাকি জিনিস যেটা বলছি ইন্স্যুরেন্সের একটা বিমার একটা কথা বলছিলাম ধরে নিন দুর্ঘটনার কারণে যদি আবেদনকারীর কোনো সময় মৃত্যু হয় তবে এককালীন দু লক্ষ টাকার কিন্তু সাহায্য প্রদান করা হবে সরকারের তরফ থেকে সাধারণভাবে যদি একজন মারা যান অর্থাৎ সাধারণ মৃত্যুতেও কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটা কিন্তু সাহায্য পাওয়া যাবে অনুদান পাওয়া যাবে সরকারের তরফ থেকে এইবার যদি শারীরিক অসামর্থতা অসমর্থতা থাকে অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফর্টি পার্সেন্টের উপরে যদি আপনি শারীরিকভাবে অসমর্থ হন তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে এবার কোনো দুর্ঘটনার কারণে যদি উপভোক্তার দুটি চোখেরই দৃষ্টিশক্তি হারিয়ে যায় বা দুটি হাতের কর্মক্ষমতা বা দুটি পায়ের চল চলন ক্ষমতা হারায় তবে এককালীন কিন্তু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে দেওয়া হবে এর সাথে কি দেখুন দুর্ঘটনাজনিত কারণে যদি একটি চোখের দৃষ্টি হারায় বা একটি হাতের কর্মক্ষমতা হারায় বা একটি পায়ের চলন শক্তি হারায় তবুও কিন্তু আপনাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এইবার থাকলো শিক্ষার ব্যাপারটি তো এই প্রকল্পেতে দেখুন আমি অলরেডি বলেছি সামাজিক সুরক্ষা যোজনায় কিন্তু আপনার সামাজিক চলন ক্ষেত্রে সমস্ত জিনিসগুলো কিন্তু কভার করা হয়েছে শিক্ষা আপনার পরিবারের দুটো সন্তান পর্যন্ত কিন্তু আপনি শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো সাহায্য সরকারের তরফ থেকে পাবেন একাদশ শ্রেণীতে পাঠোরত্ব যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে বছরে চার হাজার টাকা দ্বাদশ শ্রেণীর জন্য পাঁচ হাজার টাকা যদি আইআইটিতে প্রশিক্ষণ নেয় তাহলে ছয় হাজার টাকা সরি আইআইটি নাও আইটিআই আর কি স্নাতক স্তরে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে আপনি বছরে ছ হাজার টাকা করে পাবেন এবার রয়েছে যদি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বছরে দশ হাজার টাকার মধ্যে উপরে পাবেন পলিটেকনিকে যদি পঠোরতা হয় আপনার সন্তান তাহলে বাৎসরিক দশ হাজার টাকা সুবিধা পাবেন ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু বছরে তিরিশ হাজার টাকা পর্যন্ত সরকারি সাহায্য আপনারা পাবেন এইবার যদি কন্যা সন্তান হয় তাহলে দুটি কন্যা সন্তান যদি গ্র্যাজুয়েশন অবধি পড়ে অর্থাৎ স্নাতক স্তর পর্যন্ত পড়েন তবে কিন্তু প্রত্যেককে পঁচিশ হাজার টাকা সহায়তা করা হবে যদি আপনার কন্যা সন্তানটি সেই গ্র্যাজুয়েশন করা অবধি অবিবাহিত থাকে তো এইটা কিন্তু শিক্ষাক্ষেত্রে খুব দারুণ একটা সুযোগ আমি অলরেডি বলছি এই যে লিফলেটটা আমি বাংলায় আলোচনার আমি এই যে পিডিএফটা নোটিফিকেশানটা বাংলাতে আলোচনা করছি যাতে আপনাদের সুবিধা হয় এবং এটা আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্কের মাধ্যমেও দিয়ে দেব এবং আপনাদের কিন্তু বলবো যে আপনি কিভাবে কিন্তু আবেদন করতে পারেন এবার আরও সুবিধা রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তায় প্রশিক্ষণ এবং দক্ষতা বিকাশ যারা উপভোক্তা রয়েছেন অর্থাৎ আবেদনকারী প্রত্যেককে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের আন্ডারে এইবার দেখুন আমি বলছি এই যে আবেদনগুলো কিভাবে করবেন দু সালের আগে পর্যন্ত কিন্তু সত সরি সতেরো সালে আবে এই প্রকল্পটি লঞ্চ হওয়ার পর থেকে কিন্তু অফলাইনেই আবেদন করা যেত এবার কিন্তু একটা নতুন আপডেট এসছে যে আপনি অনলাইনে কিন্তু আবেদন করতে পারেন অর্থাৎ ঘরে বসেই আপনি আবেদন করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যে কোনো তথ্যমিত্ত কেন্দ্র বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে কিন্তু আবেদন করতে পারবেন অথবা আপনি নিজের ফোনেও আবেদন করতে পারেন তো কি করে আবেদন করবেন আমি সম্পূর্ণ আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব অন্য একটি ভিডিওতে তবুও আজকে আমি জাস্ট কতগুলো স্টেপ বলে দিচ্ছি যে আপনি কীভাবে আবেদন করতে পারেন তো প্রকল্পটিতে আবেদন করার জন্য আপনি গুগলে এস এস ওয়াই লিখে সার্চ করুন অথবা একটা ওয়েবসাইট রয়েছে যেটা কিন্তু ওয়াই ডট লেবার ডট জিওভি ডট ইন সেই সাইটেও আপনি ডিরেক্টলি যেতে পারেন তো এই যে এস এস ওয়াই যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেটা ওপেন করলে এরকম একটা কিন্তু ইন্টারফেস আসবে তো এখানে বলছে আপনি এরকম যখন আসবে স্ক্রিনে আপনি একবার টাচ করবেন টাচ করার পর সরাসরি চলে যাবেন দেখবেন নিচের দিকে একটা ব্লিঙ্ক করছে কুইক অ্যাপ্লিকেশান বলে একটা অপশন এই কুইক অ্যাপ্লিকেশন এই যে ট্যাবটা রয়েছে সেখানে ক্লিক করবেন এইবার কিন্তু আপনার অনলাইনে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে তো আবেদন করার আগে আমি আপনাকে বলে দিই আবেদন করার আগে আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে অফলাইনে সেটা হচ্ছে ফর্ম ওয়ান ফর্ম ওয়ানটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফরমানটাকে কিন্তু আপনাদের হাতে লিখে ফিল আপ করে রাখতে হবে এবং সেখানে কিন্তু একটা ডিক্লারেশন রয়েছে ইনকাম ইনকাম আপনার প্রুফ হিসাবে ডি রয়েছে যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান বা জেলা পরিষদ বা এমপি এমএলএ সহ বিভিন্ন জায়গা থেকে বা যে কোনো একটি জায়গা থেকে কিন্তু আপনাকে সিগনেচার করিয়ে আনতে হবে তো ক্ষেত্রে দেখুন এই পেজটাতে আপনার নতুন যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে নথিভুক্ত নই অপশানটাতে ক্লিক করে আপনাকে কিন্তু ফিল আপ করা শুরু করতে হবে তো ওটা সম্পর্কে আমি একটা ভিডিও আপনাকে দেখিয়ে দেবো ভিডিওতে বা আপনি নিজেও সব এখানে ট্রাই করতে তো দেখুন আপনারা অনলাইনে আবেদন করার আগে অবশ্যই এই যে ফর্ম ওয়ান রয়েছে এই ফর্ম ওয়ানটাকে ফিল আপ করে নেবেন দেখুন এই ফর্ম ওয়ানে আমি একটু সিম্পলি জাস্ট বলে দিচ্ছি এখানে একটা ছবি আর সাটবেন অ্যাপ্লিকেশন নাম্বারে আপনি কিছু লিখবেন না তারপরে পার্ট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কিছু তথ্য আপনার সম্পর্কে দিতে হবে সেগুলো কিন্তু আবার অনলাইনেও আপনাকে দিতে হবে তো দেখুন এই যে পার্ট ওয়ানে আপনার বেসিক যে ডিটেলস রয়েছে সেগুলো দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার সহ তারপর দেখুন এখানে পার্ট টু রয়েছে পার্ট টুতে কিন্তু আপনাকে ফ্যামিলি মেম্বারদের ডিটেলস যেটা রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে আপনার পরিবারে কারা কারা রয়েছে এবং তাদের ডিটেলসগুলো পার্ট থ্রিতে নমিনেশন অর্থাৎ নমিনি হিসাবে যারা রয়ে যাকে আপনি রেখেছেন তার ডিটেলস দিতে হবে পার্ট ফোরে কিন্তু এই যে পার্ট ফোরেই আপনার সার্টিফিকেটটা হচ্ছে যেটা কিন্তু আপনাকে পঞ্চায়েত প্রধান বা জেলা পরিষদের সভাপতি বা সভাধিপতি এমপি যে কোনো কিন্তু যে এখানে রয়েছে তাদেরকে দিয়ে এখানে সিগনেচার করিয়ে আনতে হবে আর পার্ট ফাইভে হচ্ছে আপনাকে বলছে আপনি কি পরিবহন কর্মী বা আপনি কি কোনো কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ শিল্পের ক্ষেত্রে যুক্ত তাহলে যেটা হয় ইয়েস বা নো এখানে কিন্তু আপনারা দেবেন এই পাঁচটা পার্ট নিলে কিন্তু ফর্ম ওয়ানটা আপনাদের ফিল আপ করতে হবে আপনাদের অসুবিধা হলে আপনারা বলবেন আমি কিন্তু ফর্ম ফিল আপ ফর্ম ওয়ানটা ফিল আপ করারও একটা ভিডিও দিয়ে দেবো তো এই ভিডিও সম্পর্কিত যতগুলো পিডিএফ রয়েছে অর্থাৎ এস এস ওয়াই সামাজিক সুরক্ষা যোজনার যেটা দু সালের অফিসিয়াল নোটিফিকেশন সেই পিডিএফটা ফর্ম ওয়ান যেটা কিন্তু আপনাকে ফিল আপ করে রাখতে হবে সেই পিডিএফটা বাংলাতে প্রচারপত্রটা অর্থাৎ বাংলাতে সামাজিক সুরক্ষা যোজনার যে ডিটেলস রয়েছে সেইটাও আমি কিন্তু পিডিএফ হিসাবে আমি গুগল লিঙ্ক এখানে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এবং যেটা কিন্তু দু সালে ঘোষণা করা হয়েছে যে সামাজিক সুরক্ষার বদলে গিয়ে বিনামূল্যে সামাজিক সুরক্ষা হয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে আমি দিয়ে দেব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে কোনো রকম অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে জানান বা আপনারা কিন্তু কমেন্ট করে জানান আমরা পুরো সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকুন এবং সমস্ত আপডেটগুলো কিন্তু পেতে থাকুন পরবর্তী ভিডিওগুলিতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন